Pierce. শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কারে উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রতিদিন ক্লাস শুরুতে তোমাদেরকে যে কথাটা বারবারই বলি, আমরা মাদক থেকে দূরে থাকবো, মাদক মুক্ত সমাজ গড়বো, সকল ধরনের নেশাবস্তু হারাম, এই কথাটি মনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ এই ধরনের নেশাবস্তু একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ, একটি জাতি এবং পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা মাদক মুক্ত থাকবো এবং নিজেদেরকে মাদক মুক্তভাবে গড়ে তুলবো। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রতিদিনের মধ্যে আমরা ক্লাসে যাচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এইচ এম মহিউদ্দিন, সহকারী শিক্ষক কৃষি কাঠের উচ্চ বিদ্যালয় হাটহাজারি চট্টগ্রাম। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনে 1.1 নিয়ে আমরা অনুশীলন করব। আমরা এখানে কতগুলো দেখো, এখানে যে একটা ব্যক্তি টাইলস লাগাচ্ছে, এখানে টাইলসগুলো লাগাচ্ছে। এবার টাইলসগুলো নির্দিষ্ট আকৃতি, প্রতিটা টাইল টাইল টাইলে কিন্তু একটা নির্দিষ্ট আকৃতি দেখো। এবং এখানে একটা খেলনা দেখা যাচ্ছে, পাজল দেখতে পাচ্ছেন, পাজলগুলো যে নির্দিষ্ট আকৃতি আছে। এরপর দেখো এখানেও একটা নির্দিষ্ট আকৃতি দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও একটা দেখা যাচ্ছে, এবং এর ভিতরেও একটা নির্দিষ্ট আকৃতি দেখা যাচ্ছে। দেখো 2 4 3 9 4 4 4 16, তাহলে 4 এর বর্গ 16 এবং 16 এর বর্গ 9, অর্থাৎ এই 4 এর বর্গ হচ্ছে 16 এবং 16 সরি 4 এর বর্গ হচ্ছে 16 এবং 16 এর বর্গ হচ্ছে 4। আজকে পাঠ্য বিষয় হচ্ছে বর্গ এবং বর্গমূল। আমরা এর আগে এই অধ্যায়টার উপরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমাদের মোটামুটি এই অধ্যায়ের অনুশীলন 1.1-এর উপর শেষ ক্লাস। আমরা আগামী ক্লাসে 1.2 নিয়ে আমরা অনুশীলন করবো। দেখো এই অধ্যায় শেষে আমরা বর্গ বর্গমূল ব্যাখ্যা করতে পারবো, গুণনীয়কের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো, ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা নির্দিষ্ট কিছু অবস্থান দিতে পারি। একটা পৃথিবী এখানে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, যেদিকে মিলাও সেদিকে কিন্তু 3। তাহলে ক্ষেত্রটি সারি কয়টি, 3টি। প্রত্যেক সারিতে ভূগোল কয়টি, 3টি। ক্ষেত্রটিতে মোট ভূগোলকের সংখ্যা 9টি, তাহলে 3 গুণ 3 সমান সমান 3² সমান 9। চিত্রটি বর্গাকৃতি, বর্গ থাকবে বলে আমরা আগেও জেনেছি। তাই তোমরা একটু ভাবো, ভালোভাবে জেনে নেবো যে আগের কাজগুলো দেখে নেবো। তাহলে 3 এর বর্গ 9 আর 9 এর বর্গ গুণ 3। দেখ এখানে আমরা নির্দিষ্ট কি দেখতে পাচ্ছি কতগুলো, এখানে দেখো যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একটা মজার না সেদিকে দেখো, মজার কারণ 4 এর বর্গ 16 এবং 16 এর বর্গ হচ্ছে 4, তাহলে রোড 16 সমান সমান 4। এখানে দেখো 4, তারপরে 9, এখানে 16, এখানে 25, এখানে 26, 2 2 স্কোয়ার 9 3 3 স্কোয়ার 9, 16 4 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 25, 6 6 স্কোয়ার 36, সরি। মানে পূর্ব দেখো যে
এখানে একটা ডিস্ট্রিক্টটা অবস্থানেরা ম্যানেজার অফিস, এখানে দেখতে পারেন ডিস্ট্রিক্ট অবস্থান ম্যানেজার অফিস। আমরা যদি পুরো ডিগ্রাম দেখছি তারা ওগুলো একটু আমরা যদি একটু মনে করে চলে তাহলে তেমন কোনো সমস্যা হবে না। এখন দেখো 16-এর গুণনীয় হচ্ছে 16, 16-কে 2 দিয়ে ভাগ করলে কত? 8। 8-কে আবার 2 দিয়ে ভাগ করলে 4, 4-কে আবার 2 দিয়ে ভাগ করলে। এখন দেখো 1, 2, 3, 4, দেখো আমাদের জোড়ায় জোড়ায় নিয়ে আসি, সরি, তাহলে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে দিলাম, মৌলিক গুণ বিশেষ করলাম, তাহলে জোড়ায় জোড়ায় নিয়ে আসি, আর একই রকম থেকে একই রকম সংখ্যা জোড়ায় জোড়ায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা প্রতি জোড়ায় একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে, সরি, তাহলে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। চার প্রাপ্ত গুণনীয়ক গুলো ধারাবাহিক গুণফল হবে নিম্নে বর্ণিত। তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, 147 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণপূর্ণ করতে হবে? ভাগের সাহায্যে বার গুণ নির্ণয় 2304। দেখো আমরা কিভাবে করতে সেভ থাকে লিখবো, ডান দিক থেকে জোড়া নেব, আসলে ডান দিক থেকে শুরু করবো আমরা, তারপর প্রতিটা অবস্থানে ডাক দেবো, তাহলে আমরা প্রথমে 23-কে চিহ্ন করবো, তাহলে 4 4 16, তাহলে 4 লিখবো, আর 5 থেকে 5 5 25, সেটা আবার 23 থেকে বড় হয়ে যাবে, তাই থেকে আনা যাবে না, তাহলে 4 4 16, 16 থেকে 23 বিয়োগ করলে 4 7, আর দেখো 4-এর দ্বিগুণ, চার বসালাম আমরা, 4-এর 3 গুণ কত দেখো 8, তো 8-এর সামনে কোন সংখ্যাটা দিতে পারে? এখানে একটা মিসিং ওয়ার্ড দেখাচ্ছে, দেখো মিসিং ওয়ার্ড কত দিতে পারে, দেখো 8 দিনে 704, 88-এর সাথে 8 গুণ করলে 704, তাহলে আমাদের বর্গমূল বেরিয়ে গেলে কত? 48। দেখা যাক যে দেখালে আমরা বর্গমূল পেয়ে গেলাম। এখন দেখা যাক তাদের সাহায্যে বর্গমূল ডান দিক থেকে জোড়া বাদ থেকে শেষ অঙ্কে জোড়া না থেকে একে জোড়া ছাড়া গণ্য করতে হবে, সিঙ্গেল গুণ আমি ওর বাড়ি কাজ দিলাম, এই দুটো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণ পূর্ণ করতে হবে আবার আমরা দেখা দিচ্ছি, এটা তোমরা বাড়ি কাজ নিয়ে রাখবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্বাস্থ্যবিধি মানে চলবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, কখনো রোগীদের কথা বলা যাবে না, মাস্ক ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিছুক্ষণ পর পর সাবান বা অন্য ধরনের স্যানিটাইজার দ্বারা হাত মুক্ত করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস করতেছি, আসসালামু আলাইকুম।